শক্তি দাও মা এদিকে শক্তি দাও পূজোয় ব্যস্ততি নেই হাতে প্রদীপ নিয়ে মঞ্চ উচ্চারণের মাধ্যমে করছেন মন দিয়ে পুজো আর সেই পুজোর মঞ্চ হলো পিডিকে শক্তি দাও মা শক্তি দাও পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে এই মঞ্চেই প্রতীকী পুজো করতে দেখা গেল সৌমিত্র খাঁকে আমাদের জয়রামবাড়ির মা সর্বদা মা গো তোমাকে প্রণাম জানাই কামার পুকুরের মা পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হতেই তোলপাড় হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি শাসক দল দূরত্ব বাড়িয়ে দায় ঝেড়ে ফেলতে চাইলেও একের পর এক ব্যঙ্গ বিচ্ছুপ করতে শুরু করেছেন গেরুয়া শিবিরের নেতা নেত্রীরা কিন্তু বিজেপির নেতা সৌমিত্র খাঁকে একেবারেই অন্যরকম ভাবে বিদ্ধ দেখা গেল তৃণমূলকে শক্তি দাও মা এদিকে শক্তি দাও যারা মা সারদা শুধু তাই নয় যারা মা কালী মা সারদা রামকৃষ্ণদেবকে অপমান করেছেন তাদের শাস্তিও দাবি করেছেন তিনি ভাইরাল ভিডিওতে বলছেন যিনি মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন তাকে যেন গ্রেপ্তার করা হয় মা তুমি দেখিয়ে দাও মা সারদা একবারই জন্মগ্রহণ করতে পারেনি মায়ের কাছে সৌমিত্রের কাতর আবেদন চুরি করে বাংলায় যারা ক্ষতি করছে তাদের যেন কাউকে না ছাড়া হয় বাংলায় যে সমস্ত ইডি অফিসাররা আছে তাদেরকে শক্তি দাও বিজেপি সংসদের এহানো পুজোর ভিডিও সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল সেই ভিডিও তবে এ বিষয়ে একেবারে স্পিকটি নট শাসক তৃণমূল বলা বাহুল্য সৌমিত্র খাঁয়ের অভিনব প্রতীকী পুজো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছে এদিকে সৌমিত্র খাঁকে তার প্রতীকী পুজোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্ল্যান আগে কুমড়ো পটাশকে কুমড়ো পটাশ পার্থকে অ্যারেস্ট করিয়েছে যাতে ভাইপো বেঁচে যায় তাই আমি সিবিআই কে এতটাই ম্যানেজ করেছিল যাতে ইডি না আসে কিন্তু কেন্দ্রীয় সরকারের ইডি অফিসাররা যে এত ভালো কাজ করবেন এটা বুঝতে পারেনি আমার হচ্ছে মায়ের কাছে প্রার্থনা করলাম যারা ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুরকে নিয়ে খিল্লি করে মা সারদাকে নিয়ে দুর্নামে জড়িয়ে দেয় মা কালীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে তাদের অভিশাপ পেয়ে যেন তৃণমূল কংগ্রেসটা ধ্বংস হয়ে যায় আর অবশ্যই ভাইপো বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 20,000 কোটি টাকার মালিক তাকে যেন ইমিডিয়েট অ্যারেস্ট করা হয় এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের প্রতিবাদে তৃণমূল পথে নামলো না বিক্ষোভ দেখালো না তবে কি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে দিল তৃণমূল এই প্রশ্নই উঠছে গ্রেপ্তারের পর